ওপার বাংলার একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার সেন্ডিশা, আর আপনি হলেন আমাদের বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটার বিডি ইমরান নামে আপনার একটা পেজ আছে, সেখানে আপনি কন্টেন্ট তৈরি করেন। কিন্তু সোশ্যাল মিডিয়াতে কয়েকদিন আগে একটি ছবি ভাইরাল হয়ে গেছে, মানে এই সম্পর্কে আমরা আসলে এটা কতটুকু সত্য বা আসলে এটাকে আপনারা ইচ্ছা করে করেছেন কিনা, বা এই বিষয়টা আপনি যদি আগে ক্লিয়ার করেন। প্রথমত বলবো, ছবিটা কিন্তু তোলা হয়েছে দুষ্টামির ছলে আর কি। আর স্যান্ডিশা প্রত্যেকটা যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের সাথে দেখা হয়েছে, সে কিন্তু একজনের একজনের কিস করছেই, কাউকে গালে কাউকে ঘাড়ে, ও কিন্তু মজার ছলে এইসব করে। তো মজার ছলে ঠিক আমার ছবিটা তোলা হয়ে গেছে, যার কারণে আর কি ইয়া হয়েছে। বাট আমার বাংলাদেশের মানুষ যারা আছে তারা কিন্তু এই জিনিসটা মেনে নিতে পারে না, কারণ আমি যে টাইপের ভিডিওগুলা বানাই, আই মিন মানবতার ভিডিওগুলা, হেল্পিং ইসলামিক, তো মানুষ এগুলো মেনে নিতে পারে নাই, যার কারণে বেশি ট্রোলটা হয়ে গেছে। আর স্যান্ডির সাথে আমার সাথে যে সম্পর্কটা, ওইটা হচ্ছে একজন ফ্রেন্ড বা একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, ওপার বাংলার কন্টেন্ট ক্রিয়েটরের সাথে যেরকম একটা নর্মালি সম্পর্ক ওই রকম। বাট ওই যে বলেন না যে বিয়ে হয়ে গেছে, প্রেমিক প্রেমিকা, ওরকম মোটেও মানে ওরকম কোনো সম্পর্ক আমাদের মধ্যে নেই। তাহলে কি সম্পর্কের কারণে আপনি এইভাবে, এটা আপনি আপনি ডিজেল একটি সোশ্যাল মিডিয়াতে সে লাইভ দিয়েছেন, হ্যাঁ, সেখানে বলছেন আপনাকে জুস খাওয়ানো হয়েছে, কি খাওয়ানো হয়েছে, তারপরে কি হয়েছে পরবর্তীতে আপনি বলতে পারেন, এটা আপনার স্টেটমেন্টে কিন্তু আছে। আসলে তো এখন আপনি বলছেন সেই বিষয়টা একটু খোলাসা করেন, একটু বিষয়টা একটু খোলাসা করেন। জুস, আই মিন এটা সবাই বুঝতে পারছেন যে জুস জুস মানেটা কি, কেমন তো ওইটা আর কি, ওইটা ড্রিঙ্কস ছিল, মদ খেয়েছে, আই মিন মদই হোক, হ্যাঁ মদই হচ্ছে। তখন এটা খাওয়ার পর আর কি এই আর কি নিজেকেও আর কি বেশি ইয়ে করতে পারি না, কোনটা ভালো কোনটা ঠিক, কিন্তু এই জিনিসটা আমার মোটেও ঠিক হয় নাই যে একটা মানুষের সাথে এতটা মিশা আর হচ্ছে এত এত ইয়া করা বা বেশি খোলাসাভাবে ইয়ে করাটা আমার মোটেও ঠিক হয় নাই, যার কারণে হচ্ছে আমি নিজেও লজ্জিত এই জিনিসটার জন্য। আর এই ছবিটা তোলা হয়েছিল, ডিলেটও করা হয়ে গেছিলো, কীভাবে যে ভাইরাল হলো আমি নিজেও জানি না, যে আমি দেখার পর বলছি এই ছবিটা তোলা কিন্তু একদমই ঠিক হয়নি, যে এটা কিন্তু পরবর্তীতে অনেক সমস্যা হতে পারে। তারপর বলছে কি ও ছবি ডিলেট করে ফেলছে, এখন তার ফোন দিয়ে বা কার ফোন দিয়ে কোথা থেকে ভাইরাল হলো সেটা আমি নিজেও জানি না। আচ্ছা, স্যান্ডি সাহেব বলেছে যে আপনার সঙ্গে এমন কিছু ক্লিপ আছে তার করা আছে, সে সেটা প্রকাশ করবে, এরকম হুমকিও দিয়েছে, সেই জায়গা থেকে আপনি কি বলবেন? স্যান্ডি স্যার প্রতিটা ভিডিও হচ্ছে মানে ফান টাইপের, ও প্রত্যেকটা ভিডিও ফানি আকারের ভিতরে মানে তৈরি করে, সে সিরিয়াস মুডে কোনো কথা বলতে পারে না। সে আজকে ইভেন এক ঘন্টা হবে একটা লাইভ করেছে যে বিডি ইমরানের সাথে আমার কোনো সম্পর্ক নাই, বিডি ইমরান একজন কন্টেন্ট ক্রিয়েটর, তার ভিডিও আমার ভালো লাগে, সে আমার ভ্রাতৃত্ব ভাইয়ের মতো, আমি মজার ছলে একটা কয়েকটা লাইভ করলাম আর তোমরা এটা সিরিয়াস নিয়ে নিয়েছো, এই ব্যাপারটা কেমন? আর আমি শুধু বিডি ইমরানকে বিয়ে করব এটা তো আর বলি নাই, আমি তো আরটিভি আরও অনেক নিউজে বলেছি যে সাকিব খানের তিন নাম্বার বউ হতে চাই, তাহলে কি আপনারা সেটাও কি সিরিয়াসভাবে নেবেন যে সাকিব খানের বউর জন্য স্যান্ডিশা ঘুরছে? আসলে কি আমাদের কিছু কিছু মানুষ আছে যে অল্প কথা নিয়ে সমালোচনা করে বিশাল বড় আকারে তৈরি করে, কিন্তু এই তৈরি করার মাঝে কিন্তু আমাদের আমার আমার যে কেরিয়ারটা সেটার ভিতরে একটু আঘাত এনেছে, ইভেন কি যার সার্ভাইভ করতে হয়েছে আমার ফ্যামিলিকে। আচ্ছা, একটু আপনার কাছে যাব, আপনি একজন দক্ষ ইউটিউবার, আপনি ইউটিউবিং করেন অনেকদিন যাব এবং ফেসবুকিং করেন, পাশাপাশি আপনি প্রতিনিয়ত জেনে শুনে আপনি এইরকম ধরনের একজনকে কেন সুযোগ দিবেন যে কিনা বিভিন্ন ধরনের মানুষকে নিয়ে কন্টেন্ট বানায় এবং এই এই টাইপের বোল্ড টাইপের, আমরা যতদূর জানি এই বিষয়গুলো, এই বিষয়গুলো মানে আপনি যেহেতু একজন সচেতন ইউটিউবার, সেই জায়গা থেকে আপনি কেন সুযোগ ওনাকে দিয়েছিলেন? একটা মানুষ কখনো স্বয়ংসম্পূর্ণভাবে কিন্তু তৈরি হয় না কিছু খুঁত থাকেই। যেমন হচ্ছে আমার একটা ভুল হয়েছে যে আমি এই কাজটা করব চিন্তা ভাবনা করে আর করি নাই, যে ওই মানুষের সাথে আমার চললে ক্ষতি হবে বা ওই মানুষটার সাথে চললে আমার লাভ হবে এটা আমি আগে বুঝতে পারি না। আসলে কি আমি তো এই জগতে যখন আপনারাই তুলেছেন বিডি ইমরান আস্তে আস্তে তৈরি করেছেন, আমার চিন্তাশক্তিতে এটা ছিল না যে আমি ওনার সাথে আমার কাজটা করা যাবে কিনা, আমি যেই ক্যাটাগরির ভিডিও বানাই, এই চিন্তাশক্তিটা না করে আমি মিশে গিয়েছিলাম, যার কারণে আমার এরকম বড় একটা দুর্ঘটনা ঘটেছে। যেহেতু আপনার একটা বড় ফ্যান বেজ আছে, সেই জায়গা থেকে আপনি অবশ্যই আপনার উচিত ছিল যে বাংলাদেশ যেহেতু আমরা মুসলিম দেশ, সেই জায়গাটা ধরে রাখা যে আমরা এখানে কি চালাইতে পারবো আর কি চালাইতে পারবো না,
সেই জায়গাটা আপনি না ধরে রেখে আপনি মানে অহেতুক ভিডিও এবং এসব বোল্ড ভিডিও আপনি সামনে নিয়ে আসছেন এবং আপনি নিজে লাইভে এসে কান্নাকাটি করেছেন এবং আপনার বিষয়গুলি আপনি নিজে উপস্থাপন করেছেন, এতে করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে কিনা আপনার কি মনে হয়? প্রথমত হচ্ছে, আমি কান্না করে যেভাবে লাইভে বলা হয়েছিল এটা মোটেও ঠিক হয়নি, পরবর্তীতে বুঝতে পেরেছিলাম। কারণ হচ্ছে, একটা নর্মালি বিষয় যখন মানুষের নানা ধরনের কথা বলছে, ইভেন কি আমার ফ্যামিলির মানুষও বলতেছে কি রে তুই কি এরকম নাকি, তুই এরকম টাইপের ছবি ইয়ে করছোস, ইভেন কি আমার ইউনিভার্সিটির বন্ধু বান্ধব টিচাররাও আমাকে নানা ধরনের কথা বলেছে, যার কারণে আমি বেশি আবেগভূত হয়ে লাইভে এসে বলেছি এটা প্রপারলিভাবে স্যান্ডির সাথে আমার এভাবে ইচ্ছাকৃতভাবে ছবিটা তোলা হয়নি, এটা কিছু মানে পার্থক্যের কারণে বা কিছু সমস্যাজনিত কারণে ছবিটা তোলা হয়েছিল ফানজনিত কারণে, ফানি আকারে। তো এটা আপনারা কেউ সিরিয়াস নিয়েন না, আমার কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে এরকম টাইপের বলা হচ্ছে। এটা যদি আমি নর্মালি বলতাম যে এই জিনিসটা একটু ফান টাইপের হয়েছে, কেউ সিরিয়াসভাবে নিয়েন না, ও তো অনেক কন্টেন্ট ক্রিয়েটরের সাথে বলতে এরকম ছবি তোলে, তাতে সমস্যা কী? যদি এভাবে বলতাম তাহলে একটা। আর হচ্ছে ভাবমূর্তির কথাটা বলেছেন, অবশ্যই এটা ইসলামিক একটা কান্ট্রি, আমিও একজন ইসলাম ধর্মের অনুসারী এবং ইসলাম পরিবারের সন্তান। কেমন তো, যেহেতু এখানে হচ্ছে এরকম সম্পর্ক কখনো ইসলাম গ্রহণযোগ্য করে না, যেটা যেটা হচ্ছে আমিও আর কি মানি এটা যে গ্রহণযোগ্য নয়, তাহলে বলেন একজন ছেলে আরেকজন ছেলেকে কিভাবে ইয়ে করবে যে একজন ইসলামের অন্তর্ভুক্ত হয়ে? আমি মনে করি এটা সম্পূর্ণভাবে একটা ভুল হয়েছে, ভুল ধারণা, যেটা আমি দেশ ও দেশের মানুষের কাছে এবং যারা হচ্ছে মুসলিম আছে এবং যাদের যাদের মনের ভিতরে এটা কষ্ট পেয়েছেন, আমি সত্যি লজ্জিত, আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে যে এরকম খোলামেলাসা একজন কন্টেন্ট ক্রিয়েটর উপার বাংলা থেকে আসলো যার সংস্কৃতির সাথে আমার সংস্কৃতি মিলে নাই, আমি এই কারণে প্রপারলিভাবে লজ্জিত, সরি। আচ্ছা, আপনারা সবসময় আলোচনায় থাকতে পছন্দ করেন, এটা সোশ্যাল মিডিয়াতে অনেকে বলছে, হ্যাঁ, এবং আপনারা এই বিষয়টা একদম মূলধারার গণমাধ্যমে কিন্তু নিউজ করেছে, তাহলে এই যে ছবিটার ক্ষেত্রে এটা কি আপনারা ইচ্ছা করেই ছড়িয়েছেন? কেউ কি থাকার জন্য, সরি, আলোচনায় থাকার জন্য ইচ্ছা করে করছেন? আলহামদুলিল্লাহ, আপনি দেখেন এই ভিডিওগুলোর পরবর্তীতে কিন্তু আমার ভিডিওগুলোর কিন্তু ভিউজ একেবারে অ্যাভারেজে মিলিয়ন মিলিয়ন পার হয়ে গেছে, সেটা আপনারা যারা মিডিয়াতে আছেন অবশ্যই দেখতে পাচ্ছেন। আর কেউ কি চায় যার হচ্ছে একটা নেগেটিভ সাইডের ছবি, যে কিনা এখনও কোনো মানে ফিউচারে গুছায় নাই, এরকম টাইপের একটা ছবি যদি সামনে প্রকাশ করে তার মান সম্মান চলে যাবে, তার ছোটো বোন আছে, ভাই আছে, ফ্যামিলি আছে, তারা কি বলবে? একটা মানুষের কাছে সবচেয়ে যে যদি ফেরাও না হয় তার কাছে ইম্পর্টেন্ট তার পরিবার, আর সেই পরিবার যদি সমাজে না দেখাতে পারে স্বয়ং সম্পূর্ণভাবে সুস্থভাবে, তাহলে কি এই জিনিসটা আমার কি মানাবে? মোটেও মানাবে না। আর প্রথমত হচ্ছে এই ছবিটা, প্রতিটা মানুষই চায় সুন্দরভাবে বেঁচে থাকার জন্য, আমিও সম্মানের সাথে বেঁচে থাকতে চাই, যার কারণে এই ছবিটা কিন্তু প্রপারলিভাবে ইচ্ছাকৃতভাবে করা হয়নি এবং ইচ্ছাকৃতভাবে ভাইরাল করা হয়নি, ইচ্ছাকৃতভাবে ভাইরাল করা হয়নি। তাহলে এই ছবিটা নিয়ে আপনারা কন্টেন্ট তৈরি করেন, মিলিয়ন মিলিয়ন্স ভিউ আসতেছে, তাহলে এটা আপনাদের বুঝতে হচ্ছে না? এটা হচ্ছে কিছু কন্টেন্ট ক্রিয়েটর কাউন্টার দিচ্ছেন, ওখান থেকে সেন্ডিশা কাউন্টার দিচ্ছে, এখান থেকে আপনি কাউন্টার দিচ্ছেন। আমি কিন্তু হচ্ছে দ্যাটস ইট, একটা ভিডিও করেছিলাম, একটা ভিডিও করেছি, দেন হচ্ছে আরেকটা ভিডিও করেছিলাম যে এটা আমি যেভাবে বলেছি এটা আমার ভুল হয়েছে, যার কারণে আমি সবার কাছে ক্ষমা চেয়েছি ভিডিওতে। তারপর হচ্ছে স্যান্ডিশা আজকে এক ঘন্টা আগে লাইভ করেছে যে সামান্য একটা ফানের ছলে যে আমি যে এগুলো ফান করে বলেছি তোমরা বুঝতে পারছো না কেন, আমার প্রতিটা ভিডিওতে ফানি টাইপের ভিডিও, ইভেন কি আমার ডিসক্রিপশনে পেজের ডিসক্রিপশনে লেখা যে আমি প্রত্যেকটা ভিডিও আমার সিরিয়াস মাইন্ডে নেবেন না, আমি ছলনা মানে ছলনা আকারে এই ভিডিওগুলো করি। তো এখানে আপনারা বলেন, এখানে কি আমরা কি স্যান্ডিশা যে কথাগুলো বলছে সেগুলো কি একটা জ্ঞানী মানুষ, একজন শিক্ষিত মানুষ যদি দেখে তাহলে কি সে কি সিরিয়াস মাইন্ডে বলছে? কখনই না। তো আমরা বাংলাদেশের কিছু মানুষ যারা কি না হচ্ছে পরের সমালোচনা নিয়ে বেশি মানে ভাবতে ভালোবাসে, তারা এই সোশ্যাল মিডিয়াটাকে নষ্ট করে দিয়েছে। আমি কিন্তু হ্যাঁ এখন বলতে পারবে কিছু মানুষ কমেন্টে যে তোরাই তো করেছিলি নষ্টটা শুরু, হ্যাঁ ঠিক আছে আমি স্বীকার করেছিলাম যে জিনিসটা মানে ইচ্ছাকৃতভাবে হয় নাই, দ্যাটস ইট ফাইন, কিন্তু না কিছু মানুষের ক্যাপশনে দিয়েছে স্যান্ডিশা বিডি ইমরানের বিয়ে হয়ে গিয়েছে, আবার কিছু মানুষ ক্যাপশন দিয়েছে যে যে মানে ওরাই হচ্ছে মানে এইসব জিনিসগুলোকে প্রমোট করছে। ভাই কেউ কি চায় কারো দেশ কি মানে ক্ষতি হোক বা কারো দেশ লজ্জাবুত হোক?
কেউ চাইবে না কারো দেশের ক্ষতি। আমি একজন দেশের নাগরিক, তাই আমি বলতেছি এগুলা প্রপারলি ফান ছিল। স্যান্ডিশার লাইভে গেলেই বুঝতে পারবেন, আমার কাছে তার যে লাইভের ডকুমেন্টটা সহকার আছে আমি আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, অনেক অনেকে বলছে যে না আপনি যেটা করছেন বা এটার পিছনে অন্য কোনো চক্র আছে, বা বাংলাদেশের আমাদের যে ইসলামিক যে কমিউনিটি, এই কমিউনিটি নষ্টের পিছনে হয়তো অন্য কারো হাত আছে। আসলে এটা কি কারো হাত আছে, বা আপনারা কারো কাছ থেকে কোনো টাকা পয়সা বা কোনো ধরনের সুবিধা পাচ্ছেন কিনা? এটা মোটেও না। কারণ হচ্ছে যে আমি যদি অন্য ধর্মের হতাম, আমি অন্য ধর্মকে ছোট করছি না, কারণ আমাদের ধর্মে হচ্ছে স্পষ্টভাবে বলা হয়েছে যে প্রপারলিভাবে এরকম রিলেশন, ছেলে ছেলে রিলেশন, মেয়ে মেয়ে রিলেশন সম্পূর্ণভাবে হারাম। ইভেন হচ্ছে আপনার একটা নবীজি আছে, ওনার আমলে কিন্তু পুরো দেশটাকে উল্টায় দিছে। আর সেখানে আমি তো একটা সামান্য একটা মানুষ, একটা ফুটবলের ভিতরে একটা পিঁপড়াকে রাখলে যেরকম ক্ষুদ্র হয় তার থেকে ক্ষুদ্র মানুষ আমি। তাহলে আমি কেন অন্যজনের লাভের আশায়, টাকা পয়সার আশায় আমি নিজের ধর্মকে, নিজের দেশকে খারাপের দিকে টেনে নিয়ে যাব? মোটেও না। আর ইভেন আলহামদুলিল্লাহ আমি কিছু টাকার বিনিময়ে, কিছু পয়সার বিনিময়ে যে খারাপ কাজ করতে যাব, যদি অভাবে থাকতাম তাহলে হতো, আলহামদুলিল্লাহ স্বয়ংসম্পূর্ণভাবে কোনো দিক দিয়েও, যখন ফেসবুকে আমি একটু ইম্প্রুভ হয়েছি কোনো দিক দিয়ে, আল্লাহ পাক আমাকে অভাব দেয়নি। স্যান্ডিশাকে বারবার বাংলাদেশে কারা নিয়ে আসে? স্যান্ডিশা হচ্ছে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে তার সম্পর্ক। ইভেন হচ্ছে অনেকে বলে যে আমার সাথে দেখা করার জন্য নাকি সে কয়েকদিন পরপর আসে। সে যদি আমার সাথেই দেখা করার জন্য আসে, আপনি তাদের পেজগুলো চেক করে দেখবেন, তার পেজটা যে সে আমার সাথে কয়টা ভিডিও করছে, একটা ভিডিও মানে যে ঘটনাটার আগে একটা ভিডিও আমার সাথে আপলোড দেওয়া হয়নি, তার মানে কি সে আমার সাথে দেখা করতে আসছে? আর যদি ভাইরাল হওয়ার উদ্দেশ্য থাকতো যে স্যান্ডিশার সাথে আমার সম্পর্ক হলে মনে হয় ভাইরাল হবে, কেন আমার পেজে যদি 1-2 লাখ ভিউজ হতো বা ফলোয়ার্স কম থাকতো, তাহলে এই মন্তব্যটা করা যেত যে আমি স্যান্ডির সাথে মিলে ভিডিওগুলো করে ভাইরাল হব। কারণ আমার আলহামদুলিল্লাহ আপনারা এত পরিমাণ আমাকে ভালোবাসা দিয়েছেন যে সব প্রতিটা ভিডিও মিলিয়ন ছাড়া দেখবেন না আপনারা। আচ্ছা, আপনার মানে সাধারণ মানুষের সিম্পিতি নিয়ে খেলেন, বা আপনার আমরা কন্টেন্টগুলো দেখেছি যেটা আপনি মানবতা বা মানুষকে সাহায্য করেন, সেটা হলো আপনি তাদের লেভেলে বা পৌঁছে ওইভাবে কিন্তু সহযোগিতা করেন, ভালো কন্টেন্ট আছে, আপনার প্রশংসা ছিল। কিন্তু হঠাৎ করে কেন বা এই ধরনের ঘটনাটা ঘটলো, বা এটা আপনার দৃষ্টিতে কি মনে হচ্ছে, বা আপনার পিছনে কেউ লেগেছে নাকি স্যান্ডিশা এই ছবিটা ভাইরাল করছে? স্যান্ডিশা আমাকে বলেছে যে আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে তোমার ছবিটা ভাইরাল করতে চাই নাই, প্রথমে আমাকে বলেছিল কল দিয়ে। দেন হচ্ছে এটা জানেনি তো মানুষের এরকম চুম্মাচাপটি ভিডিও, তারপর হচ্ছে মানে এই টাইপের ভিডিওগুলো কীভাবে যে সাডেনলি ভাইরাল হয়ে যায় আমরা নিজেও জানি না। ইভেন কিন্তু শুধু আমার ছবি কিন্তু একা ভাইরাল হয় না, আরও অনেক ছোটো বড়ো ইউজার, সেলিব্রিটি, তারপর ইনফ্লুয়েন্সার যারা আছে তাদের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়েছে। কীভাবে সেটার কিন্তু না, আর কেউ কি ইচ্ছাকৃতভাবে এরকম অসম্মানজনিত একটা ছবি ভাইরাল করতে চায়? ভাইরাল কখনই না। আর আপনি একটা কথা বলেছেন যে সিম্পিতির জন্য নাকি ভিডিও করি, বা মানুষের ইমোশনাল যে সিম্পিতির আকারে একটা ছোট্ট ওয়ার্ডে সব কিছুই বোঝা যায় যে বলতেছেন ভিডিও। আচ্ছা, যদি আমি সাহায্যের ভিডিও করি, হ্যাঁ ফেসবুকে তো আরও ইনফ্লুয়েন্সার আছে, কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা আমাদের থেকে 3-10 গুণ টাকা ইনকাম করছে, কই তারা কি কখনো বাস্তবতা তুলে ধরেছে? তারা কি কখনো একটা পাগলকে যার হাত পচে গেছে, যে কিনা পাগল, তাদেরকে কি গোসল করাইছে? আর যদি এরকম টাইপের সাহায্যের ভিডিও বা পরিচয় পাইয়ে দেওয়ার ভিডিওগুলো যদি আপনাদের কাছে সিম্পিতি মনে হয় তাহলে ইটস ওকে, কারণ এটা দিয়ে তো তার উপকার হচ্ছে আমার বিরুদ্ধে তো তাদেরকে 500-600-1000 টাকা তো তাদের হাতে আসতেছে, তাই না? তাহলে এগুলাতে যদি সিম্পিতি হয়, আই ডোন্ট কেয়ার। না, আমি আপনার আমারটা প্রশ্ন ছিল এই ছবিটা কি স্যান্ডিশা ভাইরাল করছে, মানে তার ইয়ে থেকে পোস্ট হয়েছে বা সে কোনোভাবে এটার সাথে জড়িত, আপনার কি মনে হয়? আমার মনে হয় এগুলা আমি জানি না এটা সম্পর্কে। এই ছবিটা কার মোবাইলে তোলা হয়েছে? এটা ছবিটা মূলত হচ্ছে কার ফোনে, কারণ আমি তো প্রথমতই বলেছিলাম যে আমার মাথাটা ঠিক ছিল না, কেমন এটার জন্য আমি বারবার এই কথাটা বলবো না, কার ফোন দিয়ে তোলা হয়েছে আমি এই ছবিটা স্যান্ডির ফোনে দেখেছিলাম। হ্যাঁ, স্যান্ডির ফোনে দেখেছি, তারপর স্যান্ডি বলছে আমি ডিলিট করে দিব, কেমন দ্যাটস ইট। তারপর আমি যখন ছবিটা ভাইরাল হলো স্যান্ডিকে বললাম কি ছবি কি ডিলিট করছো, কয় আমি তো ছবি তো ডিলিট করে দিয়েছি। তাহলে ছবি ডিলিট করলে এটা আপডেট আসলো কিভাবে? তো কনফার্ম এটা স্যান্ডির ফোনে ছিল এই ছবিটা। হ্যাঁ হ্যাঁ, স্যান্ডির ফোন কিন্তু ছোট বড় সকল কন্টেন্ট ক্রিয়েটর যারা ক্লোজলি থাকে তারা সবাই কিন্তু ধরে, ঠিক আছে? স্যান্ডির আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর ইন্ডিয়ার, বাংলাদেশের সব কন্টেন্ট ক্রিয়েটরের সাথে চুমু দেওয়া ছবি আছে,
হ্যাঁ স্যান্ডি, এখন বলবেন তোমার সাথে বেশি স্যান্ডি কথা বলেছে বিভিন্ন সাংবাদিকে? আমি একসময়, আপনি একজন বাঙালি হিসাবে, ধরুন আমাদের কমিউনিটি হিসাবে, আপনি যে বললেন বারবার বলছেন স্যান্ডির সাথে অনেকের চুম্মা দেওয়ার ছবি আছে, তাহলে এটা কি আপনি প্রাউড ফিল করছেন? না, এটা প্রাউড ফিল মোটেও করছি না, কারণ আমি এই প্রসঙ্গে এই কথাটাই বলতেছি, আমাকে কেন নিয়ে এত টানটানি হচ্ছে, আমাকে নিয়ে কেন টানটানি হচ্ছে? বাংলাদেশে তো আরও আছে, আরও অনেকে মাসান স্বপ্ন ভাইয়ের সাথে তো ছবি আছে, বিছানা একসাথে উঠছে একটা কন্টেন্টের মধ্যে, কিন্তু আপনারটার মতন তো এরকম আলোচনায় আসেন, এটা কি তাহলে আপনি আলোচনায় নিয়ে আসছেন? আমি যদি আলোচনায় নিয়ে আসতাম এরকম ছবি, তাহলে আমার ফিউচারের কথা আমি কখনো ভাবতাম না। আমি যদি একজন ইলিটারেটি পার্সন হতাম বা একজন নর্মালি ঘরের সন্তান হতাম, অথবা যদি মনে করেন আমার ব্যাকগ্রাউন্ড যদি খারাপ থাকতো, যদি ভাইরাল হয়ে আমার আরও টাকা ইনকাম করার দরকার ছিল, আমি কখনো এই কাজগুলো ইচ্ছাকৃতভাবে করিনি। যদি ওইরকম পজিশনে থাকতাম তাহলে ধরা দিত, বা টাকার জন্য করা যেত তাহলে ধরা দিত। যে ছেলেটা ফেসবুক থেকে আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যামাউন্ট পায়, যে ছেলেটা কোডে ট্রেনিং দিয়ে ভালো একটা অ্যামাউন্ট পাচ্ছে, তাহলে সে কেন এগুলা করবে? তার তো মোটেও না, ফেসবুকে তো আলহামদুলিল্লাহ আমার আছে, এমন তো না যে আমার কম ফলোয়ার্স, আলহামদুলিল্লাহ তো অনেকগুলোই আমার অডিয়েন্স, ইউটিউব, টিকটক প্লাস হচ্ছে ফেসবুক পেজ, ওগুলাতে এক একটা সার্চ দিয়ে দেখেন সবগুলো আছে মিলিয়ন প্লাস। তাহলে কেমনে আপনাদের মানে মানুষের চিন্তাশক্তিতে আসে যে আমি ভাইরাল হওয়ার জন্য এসব কাজ করব? আচ্ছা আমরা যদি অন্যদিকে যাই, সেন্ডি শাহর সাথে আপনার কিভাবে সর্বপ্রথম পরিচয়, কার মাধ্যমে? আমরা জানি সেন্ডি শাহ একজন ইন্ডিয়ান নাগরিক, আপনি বাংলাদেশি নাগরিক, তো তার সাথে আপনার পরিচয় কিভাবে, কার সূত্রে?